আরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিরাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর তোমরা সবাই জানো সামনে আসছে পূজা, দুর্গাপূজা। তা সেই জন্য আমাদের সবাই কিন্তু আমরা নিজে নিজের গিফট কিনতে, কাপড় চোপড় কিনতেই ব্যস্ত। কিন্তু আমি অনেকদিন থেকে বলছিলাম, কিন্তু আজ আমার বাবু হঠাৎ করে বাজারে যে কিছু মানে সামান আমার জন্য কিনে নিয়ে এসছে, যেহেতু বলছে যে মানে আমি মানে এখন যেহেতু তোমরা জানো যে আমি পূজা পাঠে বা ভক্তি জীবনে শুরুয়াত করছি, সেই জন্য আমাদের আমার ইচ্ছা সবসময় থাকতো যে কিছু ভগবানের জন্য কি না কিছু কাটা, কি করি কি না, মানে হরদম তো আর যেহেতু সবাই আমরা সংসারে থাকি, সবাই কিন্তু সবসময় কিন্তু এইসব কেনাকাটার কথা বলা যায় না সবাইকে। সেই জন্য আমি অনেকদিন ধরে বলছি, আছে অনেক বর্তনই আছে তোমাদের একদম দেখাবো, অনেক থালা বাসন সব কিছু আছে, কিন্তু তার ভিতরেও কিছু কিছু কমই থেকে যায়। হ্যাঁ, আর যথেষ্ট পরিমাণ আমরা আছে যে চুলায় হয়তো মাছ মাংস রান্না করি, ওই চুলায় ভগবানের ভোগ করে যে মানে পূজা লাগিয়ে তারপর রান্না করি। সেই জন্য অনেক দিন ধরে কথা হচ্ছিলো, কিন্তু আমি এটা ভাবিনি যে আমার পুজোর গিফট হিসাবে যে আমার প্রভু এটা নিয়ে আসবে। তা দেখো বন্ধুরা, এখন তো কেউ মানে বললেন নেই, কেউ মানে ই করে না, সেই জন্য আমি নিজে থেকে মানে মোবাইলটা ধরে এখন আমি ক্লাস করছিলাম। ক্লাসের সময় দেখি আমার সামনে নিয়ে এসে রাখছে, তা আমি এখনও দেখিনি তোমাদের দেখাবো বলে। দেখো তোমরা এবারে দেখতে থাকো আমি আছে কীভাবে জিনিসগুলো কাটি, আর দেখাই তোমাদের কী কী নিয়ে এসছে। আমি তো জানি না কী কী নিয়ে এসছে, এই না দেখতে পারছি কিছু কিছু আছে উপর পরে এমনি দেখা যায়, আর কোনো কোনোটা প্যাকেটের ভিতরে আছে সেটা আমি খুলিনি তোমাদের দেখাবো বলে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমার ছেলে কিন্তু বলেছিলো যে আমি খুলবো, সেই জন্য ওকে দিয়ে খোলাছি, তোমরা দেখতে থাকো কী কী বের করে। আর ও কিন্তু আনন্দে খুশি আমার মতন, কিন্তু ও খুশি হয়ে গেছে, সেই জন্য এখন বের করছে। দেখো এটা কি, এই পাশে নিয়ে এসো, এদিকে এদিকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইটা আছে কুকার খোলো, ই করো কাটো, ওই যে কাছি কোথা থেকে কাটবে। হ্যাঁ দেখো বন্ধুরা, চেষ্টা করছে, ছোট চেষ্টা করছে, দেখি কেমন কুকার হয়। আর যেহেতু এটা কিন্তু কি কুকার, কুকার কিন্তু আমাকে অনেকগুলো কুকার আছে, আর নিরামিষের একটা কুকার কিনেছে, আর এটা আছে নতুন। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা কেমন করে খুলছে, খুলো দেখাও, বের করো বাবু। হ্যাঁ দেখাও দেখাও, বের কর বাবা। ওর সাথে একটা মানে বই মতন মনে হয় ইউজ করার এইগুলো দেয় না, ওরকম দিয়েছে। বের করো কুকারটা, বের কর বাবা। দেখো বন্ধুরা, সে তোমাদের দেখানোর চেষ্টা করছি কী কী, এটা মনে হচ্ছে ওর কুকারের ডাক্কনটা, বিশাল প্যাকিং করা জিনিসগুলো। আচ্ছা রেখে দাও বাবা ওইরকম করে। হ্যাঁ এটা কিন্তু, আর এটা স্পেশালি আমি ভগবানের আছে প্রসাদী রান্না করার জন্য ইউজ করব, সেই জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছে, দুটো তিনটে জিনিস নিয়েছে। আমি পুরো মানে উপরেগুলো তো দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকশনের মানে যে এসে রান্না করে না আছে লাইটে, ওইটার একবার বলছিলাম। এ ভগবান গৌরাঙ্গ কী সুন্দর, আমি জানি না আজ আমার কে মানে কে কার মুখ দেখে উঠেছিলাম, এত সুন্দর জিনিস পেলাম। আরগুলো বের করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইটাই ওর ঢক্কন আছে, রেখে দাও এক সাইডে রেখে দাও। হ্যাঁ এবারে অন্য একটা কী আছে দেখাও। আচ্ছা হরে কৃষ্ণা, দেখো বন্ধুরা এটা আছে তাওয়া, আমি যেটা আইডিয়া করেছি ওইটাই, যে ইন্ডাকশনের তাওয়াগুলো আছে রুটি বানানোর জন্য ভগবানের, ওটা রেখে দাও। এখন ওরা ওটা আগে নিয়ে গেছে, এখন বের করো কী আছে ওর ভিতর। এ ভগবান রাধে গোবিন্দ, দেখুন কত সুন্দর কড়াইটা, আর কে ছিঁড়েছে নিয়ে এসে এবার দেখুন। আচ্ছা এটাও ওইটার জন্য, মানে আমার মনে হয় যে এটা সেটিং কিছু কিছু কিনে নিয়ে এসছে। হ্যাঁ এ গৌরাঙ্গ হরি বল, হরে কৃষ্ণা,
দেখুন ভগবানের জিনিস, ভগবান কিভাবে মানে জোগাড় করে ই করে। আমার কাছে জিজ্ঞেস করছিল যে কী নেবে তুমি পূজাতে, তাই আমি বললাম কিছুই নে না। আর এর এই কথাগুলো আলোচনা কিন্তু সে অনেকদিন আগেই হচ্ছিল, তা সেটাই ওনার মনে এখন কি হলো হঠাৎ করে। আমি বলছি আমি কিছুই লাগবে না, সেই জন্য দেখো এই জিনিসগুলো আমার জন্য নিয়ে এসছে গৌরাঙ্গ। আর নিয়ে এসছে বলবো না, এটা কিন্তু ভগবানই, ভগবানের তো ভগবানই জোগাড় করে, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর, আমি কিন্তু আজ অনেকটা খুশি। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই, আমি জানি না তোমাদের কত দূর মানে দেখি আমি ই করতে পারি। বন্ধুরা আমি দেখো আমি অনেক শুনেছি, আমার একটা পিসি আছে, আরও এক দুইজনের কাছে আমাদের এখানে আছে, তারা ইউজ করে, কিন্তু আমি করিনি কোনো দিন। তার নতুন করে কিনে নিয়ে এসে দেখি কীভাবে কী হয়, তারপরে তোমাদের এটা আসতে পাবো। দেখো এটা আমি জানি এটা, হ্যাঁ তাহলে আমার পুজোর গিফট তোমরা দেখলে বন্ধুরা কত সুন্দর মানে জিনিস, আমি বহুত খুশি হয়ে গেছি। বন্ধুরা আছে যেহেতু আমার প্রভু না এসব বিষয়ে আমার অনেকটা মানে সাপোর্ট করে, না আগে কিন্তু করতো না জিনিসগুলো এরকম ওইরকম, কিন্তু এখন বিশেষ করে মানে খায়, এখন ওরা কিন্তু মাছ মাংসটা খায়। কিন্তু আমাদের বাড়ি প্রথম মতন, আর যেহেতু আমরা জন্ম থেকে ভক্ত না, সেহেতু আমাদের এক বাক্য কেউ মানে জিনিসটা সাথ দেবে না, সেই জন্য এই জিনিসগুলো ই করা। তা বন্ধুরা তোমরাও যদি এরকম কেউ ই করো তো অবশ্যই তোমরা চেষ্টায় থাকবে, আস্তে আস্তে অবশ্যই হবে। আর ভগবান যদি চাই বা ভগবান আমরা যদি প্রয়াস করি তো ভগবান অবশ্যই আমাদের শ্রমের মূল্যটা দেবে। তা দেখো বন্ধুরা তোমাদের দেখানোর কোশিশ করলাম, তোমরা কেমন লাগলো কী হলো তোমরা সবাই দেখতে থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।